আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন কিন্তু চালতার সিজন চলছে, আর আমার হাতে ফ্রেশ কতগুলো চালতা চলে এসেছে। এখন আমি এগুলো দিয়ে আপনাদের খুব সুস্বাদু একটা আচারের রেসিপি করে দেখাবো। চালতার আচার কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি, ছোটবেলায় কিন্তু একটু বেশি পছন্দ ছিল স্কুলে যেয়ে চালতার আচার খাওয়া। তো চলুন চলে যাই রান্নায়। চালতাগুলো আমি কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং চালতার উপরের যে খোসাটা ওটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এটা ছাড়ানো বেশ কষ্টকর, আর আমার চালতার সাইজটা এতটুকু করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে আমি এটা পানিতে ডুবিয়ে দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। তো সিদ্ধটা কিন্তু আমি ফুল আঁচে করছি, আর সিদ্ধ করার মধ্যে লবণ আর হচ্ছে হলুদ দিয়ে দিব। হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, খুব বেশি দিব না, এতেই খুব ভালো একটি কালার চলে আসবে। তো একটু নেড়ে চেড়ে আমি হলুদ গুঁড়ো আর লবণটা মিশিয়ে দিচ্ছি, আর জালটা কিন্তু ফুল আঁচেই আছে। তো অলরেডি চালতের মধ্যে বলক চলে এসেছে। আমি খুব বেশিক্ষণ সিদ্ধ করব না, 5-6 মিনিট সিদ্ধ করার পরেই আমি একটা চাপ দিয়ে দেখে নিব যে আসলে সফট হয়েছে কিনা। আর খুব বেশি সফট না, আমি মোটামুটি একটু সফট হলেই চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা করে নেব। তো আমি দেখছিলাম অনেকটা সফট হয়ে এসেছে, তো আমি একটু নেড়ে চেড়ে দিয়ে চুলাটা অফ করে দিচ্ছি। তো চুলাটা পাতিলটা যখন ঠান্ডা হয়ে গেছে পানিটা, তখন একটু চেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কোন পর্যায়ে আমি সিদ্ধ করে নিয়েছি। চাপ দিলে ভেতর থেকে পানি বের হয়ে যাবে এরকম করে। তো এরপর আমি শিলপাটায় চালতাগুলোকে হালকা ছেঁচে নিব, আপনারা যে কোনোভাবেই ছেঁচে নিলে হবে। তো আমি চালতাগুলো খুব ভালো করে একটু ছেঁচে নিয়েছি। আমি কাজটা শিলপাটাতে করছি। এই ঠিক এইভাবে ছেঁচে নিব, একদম থেতলে দিব না, একটু অ্যাডজাস্ট হয়ে থাকবে। তারপরে আমি একটি খালি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। প্রথমে আমি শুকনো মরিচটা একটু ভেজে নিব, তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব ঠিক এই পরিমাণ 5 ফোড়ন, এটাও খালি কড়াইতে আমি ভেজে নিব। যখন এটা থেকে একটা ফ্লেভার চলে আসবে, তখন আমি একটি আচার বানানোর জন্য একটি হাঁড়ি নিয়ে নিব, এবং এর মধ্যে আমি পর্যাপ্ত সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা একটু বেশি পরিমাণেই লাগছে। তার মধ্যে আমি 3-4টা শুকনো মরিচ ফালি করে দিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি আস্ত 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, এবং একটু নেড়ে চেড়ে নিব। আর এটা থেকে যখন ভালো একটা ফ্লেভার আসবে কিছুক্ষণ পরেই, তারপরে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, একদম বাটা না, একটু ছেঁচে নিয়েছি। তো আমি এটা খুব ভালো করে নেড়ে দিব। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সরিষা বাটা। সরিষা বাটাটা দিয়েও আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এটা একটু এটা থেকে অলরেডি দেখা যাবে যে খুব ভালো একটি ফ্লেভার চলে এসেছে, সুগন্ধি বের হয়েছে। তো এই পর্যায়ে যখন এটা ভাজা হয়ে যাবে, তখন আমি চালতাগুলোকে এর মধ্যে ঢেলে দিব, তারপরে খুব আস্তে আস্তে খুব ভালো করে মিশিয়ে নিব। তার এরপর যে আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, তারপরে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু একটু টক ঝাল মিষ্টি, টকটা অবশ্য তেমন ছিল না, তারপরেও একটু ঝালঝাল হবে আচারটা, একটু ঝালঝাল হতে কিন্তু খেতে বেশি মজা হয়। তারপর খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে আচার বানানোর ক্ষেত্রে কিন্তু আমাদের অনবরত নেড়ে যেতে হবে, যেন মশলাগুলো প্রতিটি পর্যায়ে যেয়ে পৌঁছা যায়। তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ আরেকটু দিয়ে দিচ্ছি, প্রথমে একবার দিয়েছিলাম। তারপরে এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি,
চিনিটা দেওয়ার পরে কিন্তু চিনিটা গলে অনেকটা পানি বের হবে আর এই কারণেই কিন্তু আচারের সব জায়গায় মশলা চিনি লবণ সবগুলো পৌঁছে যাবে দেখতেই পাচ্ছেন যে কিছুটা পানি পানি হয়ে গেছে আচারটা তো এই পানিটাকেই আমরা লো হিটে জাল করে কমিয়ে নিব আর আমি এটা মাটির চুলায় রান্না করছি কিছুক্ষণ জাল করার পরে আমি যে শুকনো মরিচ আর আস্ত পাঁচফোড়ন ভেজে নিয়েছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে খুব ভালো একটি ফ্লেভার পাওয়া যাবে তো এভাবে আমি অনবরত নেড়ে চেড়ে দিব আর আচারটা খেতে কিন্তু সত্যি খুব বেশি মজার হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার চেষ্টা করে দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আচারটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে অনেক মজার ছিল ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম